নিরাপদ খাদ্য উৎপাদনকারীদের সঙ্গে ভোক্তাদের যোগাযোগ তৈরির লক্ষ্যে ফরিদপুরে দিনব্যাপী অনুষ্ঠিত হলো নিরাপদ সবজি মেলা। ফরিদপুরের হাজি শরীয়তুল্লাহ বাজারে এ মেলার উদ্বোধন করেন বাজারের পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল ইসলাম। ইউএসএইডের অর্থায়নে ও ক্যামোনিক্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি SDC কর্তৃক বাস্তবায়নাধীন ফিড দ্য ফিউচার্স বাংলাদেশ হর্টিকালচার্স, ফিড দ্য ফিউচার বাংলাদেশ হর্টিকালচার, ফুডস অ্যান্ড নন ফুড ক্রপস অ্যাক্টিভিটি প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত এ মেলা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। মেলায় বসা 6টি স্টল থেকেই বাজারে আগত ভোক্তাদের অনেকেই প্রয়োজনীয় সবজি সংগ্রহ করেন। সদরপুর উপজেলা থেকে আসছে এই মেলায়, এটা নিরাপদ সবজি, আমরা বিষ ব্যবহার করি না, জৈব বালাইনাশক ব্যবহার করি, ফেরামোন ফাঁদ ব্যবহার করি, হলুদ কাঠ ব্যবহার করি, এই জন্য আমাদের এটা নিরাপদ। বেগুন নিয়ে আসছি, বিট নিয়ে আসছি, পটল নিয়ে আসছি, আলু টমেটো নিয়ে আসছি, এটা সবই আমার নিজের খেতে, নিজের উৎপাদিত। আমি এসি সুলতানপুর থেকে, SDC নার্সারি আছে আমাদের, ওইখানে আমি আপনার ধুন্দুল চাষ করি, বেগুন, তারপর আপনার মরিচ, এই যে করলা আনছি। আমি ওনাদের অ্যাডভার্টাইজের উপরে নিশ্চিত, কারণ অ্যাডভার্টাইজে যদি সঠিক হয় তাহলে ঠিক আছে, আর যদি সঠিক না হয় তাহলে ঠিক নাই। কম দাম থাকে কিন্তু এখানে একটু একটু বেশি হইতেছে আর কি, তারপরে নিরাপত্তা পাওয়া যাইতেছে সবজিগুলো, এই জন্য আর কি আসলাম।